জোর করে বিবাহ এই ঘটনাটা যখন আমি জুবাই রহমদ তাশিফের মুখ থেকে শুনলাম তখন আমার শরীর নাড়া দিয়ে উঠেছে আপনিও যদি এই ঘটনা শুনেন তাহলে আপনার শরীরও নাড়া দিবে কিন্তু কারি জুবাই আহমদ তাশিফের দোষ কি ছিল এবং সে কীভাবে বিয়ে করলো কীভাবে সেই বিয়ের ফাঁদে পড়লো সেই বিষয়টাই কারিজুবা আহমদ তাশিফের নিজের মুখে আপনাদেরকে ভিডিও আকারে দেখাবো ইনশাল্লাহ তো মণ্ডলী এই বিষয়টা জানতে হলে আপনার সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে মণ্ডলী আসলে এই দুঃখজনক বিষয় এরকম কিছু আলেমদের জন্য কিন্তু আলেম সমাজের বদনাম হচ্ছে তো দর্শক মণ্ডলী কারী আহমদ তাশিফকে জোর করে বিবাহ দিয়েছে তার মেয়ের বয়স মাত্র আট বছর আব্দুল খালেক শরিয়তপুরে কেন এই কাজটা করলেন এবং কারিজুবা আহমদ তাশিফের পরিবার কি এই বিবাহ মেনে নিয়েছে নাকি মানানো হয়েছে এবং কাজ জুবাইর আহমদ তাসিফকে কীভাবে জোর করে বিয়ে দিলেন কি বিলাক মিল করে কাজি জুবাইর আহমদ তাসিফের নিজের মুখ থেকে আপনাদেরকে শোনাবো তার পরিবারকেও নাকি আব্দুল খালিক শরিয়দপুরীর পরিবার তার পরিবারকে নাকি নির্যাতন করেছে নির্যাতন করে নাকি বিয়ে দেওয়া হয়েছে তো মণ্ডলী কারী জুবাইর আহমদ তাসিফের নিজের মুখে আপনাদেরকে শোনাব ইনশাল্লাহ তো দর্শক মণ্ডলী এই মর্মান্তিক ভিডিওটি আপনারা কন্টিনিউ করবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখে শেয়ার করার অনুরোধ করছি কারণ শেয়ার করার দ্বারা সকলে জানতে পারবে আমাদের প্রাণ প্রিয় কালি জুবাই রহমান তাসিফকে কীভাবে বিলাকমিল করা হয়েছে কিভাবে বিয়ের পিড়িতে বসিয়েছে এবং আট বছরের মেয়ের সাথে কিভাবে বিয়ে দিয়েছে তো দর্শক মণ্ডলী শেয়ার করবেন ইনশাল্লাহ তো সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন চলুন মূল ঘটনাটা আমরা জুবাই রহমান তাসিফের মুখ থেকে শুনে আসি আমাদের গার্জিয়ান ছাড়া হঠাৎ করে ওনার বাসায় আমি গিয়েছিলাম দাওয়াত খাইতে পরে জোর ভুলক ভাই বিয়ে হয়েছে হ্যাঁ ওনার মেয়ের বয়সটা হলো আপনার আট বছর বয়স তো যার কারণে আমার বাবা এটা মেনে নেয় নাই আর বাবা মাgarden কিউ মানে নেয় নাই পরবর্তীতে আমার আবার বাবা উনাকে একটু গালিgalactos করছে তো এরপর আমার বাবাকে নির্যাতন করা হয়েছে আমাদেরকে বিভিন্নভাবে ব্ল্যাকমেল করা হয়েছে খালি স্ট্যাম্পে সই নেওয়া হয়েছে কে করছে এটা হ্যাঁ একলা শরীর তোই করছে আর কি টি উনি করতে গেল কেন এটা হ্যাঁ হ্যাঁ ওনার নাম্বার অনেকবার ফোন দিছি বন্ধ ও আচ্ছা আচ্ছা বন্ধ না জি জি বন্ধ আ যাই একটু পরে বিভিন্ন ভাবে ঝামেলা করতে গেল না যেটা না নিলে আর কি বলতে মানে আপনি রাজি ছিলেন না রাজি বলতে তার বাসায় ইস্তার দাওয়াত খেতে গেছিলাম কি ওইটা হচ্ছে যে ইস্তার খাইতে যাওয়ার পরে রমজান মাস তো হঠাৎ করে বলতে বিয়ে কর আমি বললাম যে গার্ডেন ছাড়াই বোঝানে চিনেন না যারা চিনে তারা জানেন ব্যাপারে আমার বাবার বললো যে আপনার বিয়ে দিয়েছিলেন আমি তার বাবা ছিলাম তার মা ছিল আপনারা বিয়ে দিবেন আমাদের কাছে বলা দরকার ছিল আপনাদের আর আপনার আট বছরের মেয়ে মানুষ বিয়ে করেন তো ও তো ছোট মানুষের বিয়ে দিলেন কেন পরে আমার বাপে ডাকাইছে পরে বলছে আপনি বিয়ে মানেন বলে আমার বাপে বলবো না বিয়ে তো মানি না বিয়ে বিয়ে মানবো না এরপরে আমার বাপে আমার বাপরে একটা বিভিন্ন সাত জন লোক টুক ভাড়া ফেরা আমি না বললো যে মানুষ না না মানলে মানে কঠিন মাই দিন ওঠাই না কি বাটা উল্টা পাল্লা তুই তুই কইরা একটা খুশি হয়ে মারলো যাই হোক এগুলা বিভিন্ন আরো অনেক ঝামেলা হ্যাঁ 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 এরপরে বিভিন্ন মারামারি বিভিন্ন ঝামেলা আমাকে মামলা দিবে ওই খালি স্ট্যাম্পে সই নিছিল সই নিছিল হচ্ছে ওই দিয়ার জন্য যে আপনি বিয়ে মেনে নেন তো আমার বাপে লাস্টে তো এখন নিজের তো সহ্য না পেরে বলছে ঠিক আছে দিয়ে মেনে নিলাম এরপরে স্বাক্ষর করছে খালি স্ট্যাম্পে খালি স্ট্যাম্প আমার কাছে আছে ছবি তোলা সব কিছু আমার কাছে এরপরে আমার কাছে খালি স্ট্যাম্পে সই নিল ওখানে পরে পুলিশের কাছে মামলা দিতে গেছিল সতেরো লক্ষ টাকার মামলা সতেরো লক্ষ টাকা তো নিয়ে দুটো কথা সতেরো পয়সা কাছে নেই পরে সতেরো লাখ টাকা এটা মনে করেন যে মামলা দেওয়ার জন্য গেলে এবার পুলিশ মামলা নেয় নাই না না মানে বললো যে এটা ছয় মাস আগে মামলা নেওয়া হবে না স্ট্যাম্পের যাই হোক পরে খালি স্ট্যাম্প যেভাবে হোক আমি সচিব এক সচিবের মাধ্যমে স্ট্যাম্প টিস্টেম আরো কিছু লেখা লেখি এখন নিয়েছি আপাতত আমরা মীমাংসা পত্র লেখা হয়ে গেছে আমরা এগুলো মীমাংসায় যাচ্ছি কিন্তু টিকবে না এটা আমি এখন বলতে পারতেছি না এটা আরো গার্ডিয়ানটা বসবে তো সময় লাগবে হ্যাঁ সম্মানিত দর্শক রেকর্ডটা আপনার সম্পূর্ণ শুনলেন কারি জুবাইর আহমদ তাসিফ নিজের মুখে বলেছে যে তাকে নির্যাতন করা হয়েছে তার বাসায় বেড়াতে যাওয়ার পরে আট বছরের মেয়ের সাথে বিয়ে দিয়েছে কারি জুবায়র আহমদ তাশিফ সে এখন প্রাপ্তবয়স্ক হয়েছে আট বছরের মেয়েকে বিবাহ করে সে কী করবে তো যাই হোক দর্শক মণ্ডলী আসলে এই মর্মান্তিক ঘটনাটা এই বিষয়টা সবার অজানা ছিল তাই আমি জানতে পেরে আপনাদের কাছে প্রকাশ করার চেষ্টা করেছি ইনশাল্লাহ তো দর্শক মণ্ডলী এই বিষয়টা জানতে পেরে আপনার মূল্যবান মতামত কি অবশ্যই মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং বিশেষ করে অনুরোধ করছি ভিডিওটি শেয়ার করুন যাতে করে সারা বিশ্বের সারা বাংলার মানুষ যাতে এই প্রতারকের বিষয়টা জানতে পারে তো দর্শক মণ্ডলী আজকের ভিডিওটি এই পর্যন্ত সামনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে এবং আপনাদের কমেন্টের কোনো উত্তর নিয়ে উপস্থিত হব তত সময় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ও অবরা অবরাকাত